মা দেখো তো এটা কি মাছ, বুলেট পাঠাইলো, এটা ছিপ দিয়ে ধরতে বলে অনেক। এটা চায়না পুঁটি। চায়না পুঁটি? হ্যাঁ। আমাকে বুলেট বলো কি বলো তো, শর পুঁটি এটা? না না, কেমন মানুষ? এটা চায়না পুঁটি। চায়না পুঁটি? হ্যাঁ। রান্না তো করবো কিন্তু মাছটা কাটবে কে, আমার তো হাত কাটি নিয়েছি। হাত কাটি নিয়েছো? হ্যাঁ। কালকে এখনো কমে নাই? কমে নাই। কালকে আমার গরুর জন্য ঘাস কাটতে যায়, কাঁচিতে হাত কেটে গেছে, তো আমার মাছ কাটতে তো অসুবিধা হবে, মশলা করতে অসুবিধা হবে, আজকে পিসি মশলা আর মাছটা কাটতে দিবে। এই দেখো কি মাছ ওগুলো, এই চায়না পুঁটি। চায়না পুঁটি? ছিপ দিয়ে ধরছে আমাদের বুলেট, অনেকগুলা ধরছিল, বড় বড় গুলা রাইখে দিয়ে আমাকে ছোট গুলা দিয়েছে। দেখো কাটতে দাও, আমি তা কাটতে পারবো না আজকে। অনেকক্ষণ আগে মারছে, সকাল থেকে ধরছে ও, তার আগে পাঠালে তো ভালো হইছে। নরম হয়েছে নাকি? দাদা না, নরম হয় না। নরম হয় না, কি সুন্দর মাছ। এর কি দিয়ে রান্না করবা? এটা সরষা দিয়ে রান্না করবো আজকে। মাছগুলো ভালো আছে না কর্তা? হ্যাঁ। পুঁটি মাছ খেলে দাঁতের ব্যথা হয় সবাই বলে, যে কে বললো রে? আমার কর্তা বলে। ও শুনলাম, নতুন কথা শুনলাম। কি দাঁতে ব্যথা? হ্যাঁ, আসলে আমাদের আমার দাঁতে ব্যথা হয় তো, মানে দাঁতে পোকা আছে, পুঁটি মাছ আমি খুব একটা খাই। নতুন কথা শুনলাম গো, এটা নতুন কথা শুনি। আজকে পিসি কাটাকাটি বাটাবাটি করে দিবে আর আমি খুন্তি নাড়ে তরকারিটা নামাবো। বৌমা, মাছ কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিয়ে আসি, তুমি এগুলো রেডি করো। হ্যাঁ, আমি মশলা রেডি করি গেছে তোমাদের। না নিয়ে যাও, আমি এগুলো ফেলে রেডি করি গে মশলা টসলা। আমি যে কর্তার মানে মাছ ধোয়া হয়ে গেছে। লঙ্কা লবণ দিয়ে বেটে দিব। এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম, এবার মাছগুলো ভাজি নিব। বাসনা তো বেরোবেই, আর কালো সরষার ঝাঁজও বেশি, বাসনাও ভালো। সাদা সরষের থেকে বেশি দাম। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল।
গুচ্ছাটা তো আজকে কালারিং হয়ে গেছে মা, লাল লাল কালার হয়েছে। পাকা লঙ্কা দিচ্ছি, পাকা লঙ্কা দিন। পাশনাও কিন্তু খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ এবার জল দিয়ে দেবো। আজকে রান্নাটা কিন্তু অন্যরকম করে করতেছি, আদা জিরা বাদ দিয়ে। তো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে সর্ষা দিয়ে এইভাবে রান্না করে খাই দেখবেন, তাজা মাছ দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে সর্ষাটা অল্প জল দিয়ে গোলাই নিব। এদিকে ঝোলে জাল হচ্ছে আর আমি সর্ষাটা গোলাই নিচ্ছি ভালো করে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে ঝোলটা ভালো করে জাল দিয়ে নিলাম। এবার সর্ষা বাটাটা দিয়ে দিব, সর্ষাটা দিয়ে বেশিক্ষণ জাল দিব না, একটা বলক দিয়ে নামাই দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, সর্ষার তেল দিয়ে নামা দিব। আজকে সর্ষের তরকারি খাইয়ে দেখবি একটু তিতেও লাগবে না, ঝাঁজে তরকারি খাওয়া কঠিন ওখানে, দেখিছ না আমি বলে দিলাম না এত ঝাঁজ হবে? হ্যাঁ মাছটা কিন্তু সেই সাইজ আছে, এর থেকেও বড় বড় মাছ, এর থেকেও বড় 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 গুলো নেই, আমি ছোট গুলো ভালো করছি না দেবো গুলো ভালো স্বাদ হয়েছে। সর্ষার তো সেই ঝাল লাগতে থাকো, কর্তার কথা মতন রান্না করে তো আজকে সেই ঝাঁজ লাগতেছে, হয়েছে বেশি দিন মাঠে সেই ঝাঁজ হচ্ছে। আজকে রান্নাটা কর্তার কথা মতন হয়েছে, আমার নদীয়ার কর্তা, আমার ছোট বউ ফুলকি নাম, আমি নাম রাখছি ফুলকি। সর্ষার ঝাঁজটা দারুণ লাগতো আজকে, তাজা মাছ সাপ্ত হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।